नमस्कार बंधुरा, अदितिस कुकिंग कैनवासे अपन सकल के स्वागत। आजकल रेसिपि आलुर चप। এই সময় বাইরে থেকে কিছুই যখন এনে খাওয়া সম্ভব না, তখন বিকেল বেলা স্ন্যাক্স হিসাবে বাড়ির সকলের মন ভোলাতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন তেল ভাজা হিসাবে এই আলুর চপ। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা প্যান হিট করে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সর্ষের তেলটা আমি গরম হতে দেব। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেড় চামচের মতো আদা আর রসুনের পেস্ট অ্যাড করছি। এবারে পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি হাফ চামচের মতো নুন অ্যাড করছি। নুনটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা আমি হাফ চামচের মতো দিয়েছি। আর লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি একটু বেশি ঝাল দেব, এক চামচের মতো, কারণ আজকে আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন, বা লঙ্কা গুঁড়ো যদি স্কিপ করতে চান তাহলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এবারে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি অ্যাড করব আলু, যে আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এইভাবে আমি মেখে রেখেছি আলুটা, স্ম্যাশ করে নিয়েছি। এবার এটা আমি অ্যাড করছি। এবারে আলুর সাথে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। এইভাবে আলুটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো গুটলি না থাকে। এইভাবে মিক্সটা করতে হবে। আর এবারে আমি এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করছি, যে গরম মশলাগুলোটা আমার বাড়িতেই বানানো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবারে এখানে আমি দু কাপ পরিমাণ বেসন নিয়েছি, যার মধ্যে আমি এক চামচ পরিমাণ নুন অ্যাড করলাম। এবার এটাকে আমি একটা থিকনেসের সাথে ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে মিক্স করতে হবে, যাতে একটুও লাম্পস না থাকে। দেখুন ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে এবং এর মধ্যে কোনো লাম্পস নেই। আলুর পুরটাও আমাদের রেডি হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে এরকম গোল গোল বলস বানিয়ে নিতে হবে। আমি এখানে খুব একটা পাতলা বা খুব একটা মোটা বানাচ্ছি না। আপনারা চাইলে পাতলা মোটা কে কীরকম বানাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তবে আমি বলবো খুব বেশি পাতলা বা মোটা বানানো উচিত না, মিডিয়াম সাইজে বানাবেন, তাহলে খেতেও সুন্দর লাগবে আর বানাতেও সুবিধা হবে। এইভাবে আমি সবকটা বল বানিয়ে নিয়েছি। এবারে আসছি নেক্সট স্টেপে। বলসগুলো বানানোর পরে এবারে হাতে একটু তেল মেখে হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নিতে হবে আলুর চপের শেপ অনুযায়ী। দেখুন ঠিক যেমনটা করছি এইভাবে করতে হবে। এবারে এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। এবারে একটু কর্নফ্লাওয়ার আমি উপরে ছড়িয়ে দেব। এই কর্নফ্লাওয়ারগুলো ছড়ানোর ফলে কি হবে, আপনি যখন বেসনের গোলার মধ্যে ডুবিয়ে এই চপগুলোকে ভাজবেন তখন কিন্তু আপনার হাতে লেগে ধরবে না বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। এবারে চপগুলোকে ডুবো তেলে ভাজবার জন্য যতটা তেলের প্রয়োজন ততটা তেল প্যানের মধ্যে দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এই যে বেসনের যে ব্যাটারটা আছে তার মধ্যে এইভাবে নিয়ে আলুর পুরটা এইভাবে ডুবিয়ে হাতের সাহায্যে হালকা করে তেলের মধ্যে ছেড়ে দেবেন হাতটা সামলে। আমি আর একটা করে দেখাচ্ছি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে থাকবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে ঝটপট পুড়ে যাবে। দেখুন কত সুন্দর, পুরো মার্কেটের যে চপগুলো আমরা কিনি তার মতোই কিন্তু রংটা আসছে। কত সুন্দর চপগুলো কালার চেঞ্জ করে নিয়েছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে দিতে হবে। চপগুলোতে তো দারুণ কালার চলে এসছে এবং চপগুলো আমাদের রেডিও হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব।
আজকের এই আলুর চপ বানানোর রেসিপিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে নেবেন, তাহলে নতুন কোনো রেসিপি আপলোডের সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশান। এছাড়াও আপনারা আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আসছি তাহলে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।